মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন অত্যাধিক গরমের ফলে স্কুল বন্ধ থাকবে, কিন্তু সোমবার সেই নির্দেশকে এক প্রকার অমান্য করেই তারকেশ্বর, বালিগুড়ি, অর্ধমণি, দত্ত বিদ্যামন্দির বিদ্যালয়ে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা হলো। তবে পরিচালন সমিতির সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানান, সরকারি নির্দেশ অমান্য করে পরীক্ষাটা নেওয়াটা ঠিক হয়নি, কিন্তু ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবে ও অভিভাবকের সঙ্গে মৌখিক আলোচনা করেই এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অঙ্ক আর জীবন বিজ্ঞান জানতে যে রাজ্য সরকার আজ থেকে ছুটি না জানতে কোন ক্লাসে পড়ো? 9B। স্কুলের নাম? বালিগুড়ি অর্ধমণি দত্ত বিদ্যাভবন। অঙ্ক অঙ্ক আজকে থেকে তো ছুটি দেওয়ার কথা ছিল সরকারের, জানাবি? দেওয়া হয় না, পরীক্ষা হলো। কিসে পড়ো তুমি? 9। সমস্ত ক্লাসের পরীক্ষা হচ্ছে নাকি? আস্তাকান ছুটি পড়ে। কী নাম তোমার? সুরচাঁদ মালিক। কোথা বাড়ি? বাগবাড়ি। স্কুলের নাম? বালিগড়ি অদরমণি রাত্র বিদ্যালয়। আজকে কোন সাবজেক্টের পরীক্ষা হল? অঙ্ক হয় বিজ্ঞান। হচ্ছে যে গার্জেনদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল দেড় মাস পরে একটা পরীক্ষা বাকি, দেড় মাস পরে পরীক্ষাটার জন্য হ্যাকেল যদি না হয় সেই জন্য স্টুডেন্টদের স্বার্থে এটা করা হয়েছে, সেটাই আমরা গার্জেনরা সাপোর্ট করি। আপনার নাম? মুকুন্দ কর্ম। কিসে পড়ো? আজকে কি পরীক্ষা আছে নাকি? কি পরীক্ষা আছে জানতে আজকে যে আজকে থেকে সরকার ছুটি দিয়েছে? হ্যাঁ, তাহলে পরীক্ষা দিচ্ছ? নামটা রাখবে বলো। আপনার স্কুলের বালিগড়ি অদরমণি দত্ত বিদ্যামন্দিরের আজকে যেখানে রাজ্য সরকার ঘোষণা করেছে 2 মে থেকে স্কুল বন্ধ, সেখানে আজকে স্কুল চলছে এবং পরীক্ষা হচ্ছে, কী বলবেন? এখন ব্যাপার হচ্ছে সরকারকে মান্যতা দিচ্ছি আমরা, সরকার যে ঘোষণা করেছে ঠিকই আছে, কিন্তু গার্জেনদের কিছু গার্জেনদের বক্তব্য ছিল যে দেড় মাস বন্ধ, দেড় মাস পরে আবার একটা পরীক্ষার জন্য আটকে যাবে, তা 1-2 ঘন্টার ব্যাপার, 10-11টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে পরীক্ষাটা, শেষ হয়ে গেলে তাহলে ভালো হয় আর কি। এবং কিছু গার্জেন আমাদের জানিয়েছিল, আমাদের এ নিয়ে কোনো রেজুলেশন ম্যানেজিং কমিটিতে কিছুই হয়নি, মৌখিকভাবেই সব হয়েছে। এখন ঠিক আছে, একটা পরীক্ষা নিলে যদি হয়ে যায়, কিন্তু গভর্নমেন্টের এটা সম্পূর্ণ ভুল হয়েছে, যেটা গভর্নমেন্টেরই এটাকে মান্যতা দেওয়া দরকার ছিল একদম। যেখানে গভর্নমেন্ট মানে ঘোষণা করেছে 2 মে থেকে স্কুল বন্ধ বন্ধ আর সেখানে স্কুল চলছে, আপনি পরিচালন সমিতির সভাপতি, কী বলবেন? এখন এটা ভুল হয়েছে, এটা স্বীকার করা ছাড়া উপায় নেই, এটা ভুল হয়েছে, ছাত্রদের কথা ভেবে আমরা করেছিলাম, মৌখিকভাবেই আলোচনা ভিত্তিতে হয়েছিল যে পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে, কিন্তু দেখা যাচ্ছে যে গার্জেনরাও বলেছিল, গার্জেনরাও মত প্রকাশ করেছিল, তারপরে ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেছে, এই হিসেবেই মানে সরকারি যে নির্দেশ সেটা অমান্য হয়েছে বলেই মনে করছি আর কি। আপনার নাম? রবীন্দ্র চট্টোপাধ্যায়। স্কুলের? স্কুলের সভাপতি, ম্যানেজিং কমিটির। দেখুন, আমি তো পরিচালনা সমিতির কেউ নয়, তবু যতটা ছাত্রদের কাছ থেকে শুনলাম যে HS-এর একাডেমি বলে একটা কোর্স আছে, ওই পরীক্ষাটা 2 তারিখেই বোধহয় সম্ভবত ডেট ছিল, যেহেতু চরম দাবদাহ চলছে বাংলার মধ্যে এই তাপপ্রবাহের জন্য এমার্জেন্সি 2 তারিখের ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। আজকে যেটা শুনলাম যে স্কুলের টিচার এবং হেডমাস্টার মশাই সবাই মিলে বসে একটা চিন্তাভাবনা করেছে যে এই একাডেমি পরীক্ষাটা আবার যদি দেড় মাস পরে হয় তাহলে ছাত্রছাত্রীদের একাগ্রতা কমে যাবে, সেই জন্যই ওই স্কুলের হেডমাস্টার মশাই এবং যারা টিচার আছেন এবং পরিচালনা সমিতির তারা একটা চিন্তাভাবনা করেছে যে ঠিক আছে তাহলে সকালবেলায় পরীক্ষাটা নিয়ে ভাই টোটালি ছাত্রছাত্রীদের যাতে রিলিফ করা যায় সেটা একটা চিন্তাভাবনা করে আজকে নাকি পরীক্ষাটা নিয়ে নেবে।
যেখানে রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে 2 তারিখ থেকে স্কুল বন্ধ, সেখানে কী করে এটা হয়? দেখুন, আমি আমাকে আপনাকে আমি আগেও বলেছি যে আমি স্কুল পরিচালনা সমিতির কেউ নয়, কিন্তু ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনে আমি ফোন করেছিলাম। তাই এই কথাটাই বললো যে দেখুন, 1.5 মাস পরে আবার এই একাডেমি পরীক্ষার পরীক্ষাটা নেবে, স্কুলের টিচার, হেডমাস্টার মশাই সবাই মিলেই নাকি বসে একটা চিন্তাভাবনা করেছে যে 2 তারিখ যেহেতু একাডেমির ডেটটা ছিল, 2 তারিখে যে টাইমটা ছিল 10টা থেকে, সেটা সকালবেলা মর্নিংয়ে যেমন হয় সেরকম করে নিয়ে মানে ছাত্রছাত্রীদের নাকি রিলিফ দেবে, এটা একটা চিন্তাভাবনা করেই আজকে নাকি পরীক্ষাটা নিয়ে নিচ্ছে। এইটুকু আমি জানি, কারণ 14 তারিখে যে ঘোষণা করেছে রাজ্য সরকার, অবশ্যই এটা একটা পরিবর্তন করা উচিত ছিল, কিন্তু এই সকালবেলায় আমি শুনলাম, তারপরে আমি খবরটা নিয়ে যখন দেখলাম যে পরিচালনা সমিতি উনিও জানেন বললেন, যারা সমিতির সভাপতি উনিও জানেন এবং স্কুলের টিচারও জানে বলছে যে সবাই মিলে বসেই একটু চিন্তাভাবনা করেছি, সেক্ষেত্রে আমি আর কতটা কী করতে পারি। আপনার নাম? আমার নাম হারাধন মজুমদার, প্রধান, আমি বালিগুড়ি একের প্রধান। সকলের জন্য ব্যাঙ্গালোরে সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি নার্সিং হোম, অত্যাধুনিক ICCU, HDU, NICU, ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে 24 ঘন্টা রোগী ভর্তির সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাবরেটরি টেস্টে 40% ছাড়, প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা, তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের 20% ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিং হোম, বেনেপুকুর বসন্তপুর মোড়, আরামবাগ। ফোন নাম্বার 9735172278।